রাখার চেষ্টা করব। ঠিক যে খবরে নজর ছিল আদালতে জোর ধাক্কা, রাজ্যের জামিন পেলেন নিরাপদ সর্দার। সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর, নিঃশর্ত জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের। আজই নিরাপদ সর্দারকে মুক্তির নির্দেশ। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, আজই নিরাপদ সর্দারকে মুক্তির নির্দেশ, আদালতে জোর ধাক্কা। প্রশ্নটা ঠিক এখানেই যে জিডি এবং এফআইআর, আগে এফআইআর হয়ে গিয়েছে নিরাপদ সর্দারের ক্ষেত্রে, কিন্তু জিডি কেন করা হয়? জিডি করা হয় যে যে অভিযোগগুলো রয়েছে, অভিযোগ যে সবসময় সত্য প্রমাণিত হবে তা নয়, অভিযোগের ভিত্তিতে তারপর কি কি ধারা রয়েছে সেসব দেখে এফআইআর। এবং এক্ষেত্রে এফআইআর আগে হয়ে গেল। আমরা একটু আইনজীবীদের প্রতিক্রিয়াগুলো শুনতে চাইবো, কি বলেছেন আইনজীবীরা শোনাবো। এই যে কারচুপি, এই গ্রাউন্ডে প্রাইমারিলি ওনাকে আজকে ইন্টারিম বেল দেওয়া হলো, এবং মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো, এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং ওনাদেরকে কাস্টাডিতে করা হবে না, এবং এই মর্মে জুরিসডিকশন যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে একটি রিপোর্ট ফাইল করতে বলেছে 29 তারিখের মধ্যে। আরেকটি এটা তো সম্ভবই না, কারণ এটা এফআইআর হয় অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত, যাতে করে যারা এই অন্যায় সন্দেশকালীতে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছেন তাদের কণ্ঠ রোধ করার জন্য এই এফআইআর। কারণ আমরা সবাই জানি একটা কমপ্লেনের বেসিসেই একটা এফআইআর হয়, যেখানে কমপ্লেনটাই হচ্ছে 10 তারিখে, তার বেসিসে কী করে 9 তারিখে এফআইআর হয় এটাই আশ্চর্যজনক, এটা সম্ভব না। আরেকটা বিষয়, আরেকটা এখানে মহামান্য আদালত আজকে ক্যাটাগরিক্যালি বলেছেন যে আজকের মধ্যেই হচ্ছে যে নিরাপদ সর্দারকে যেন হচ্ছে রিলিজ করা হয় এবং আনকন্ডিশনাল বেল, এটা একদম ক্যাটাগরিক্যালি হচ্ছে যে বলেছেন, এটা হচ্ছে যে বলার বিষয়। আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। আপনার কাছ থেকে একটু গোটা বিষয়টা জানতে চাইবো, কারণ আজ একদিকে আদালতে রাজ্যের মুখ পুরলো, অন্যদিকে এফআইআরটা আগে দায়ের হলো, জিডিটা পরে হলো। না, এই বিষয়টা আমরা দেখলাম যে যখন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বিষয়টা, সেখানে একেবারে আদালত বললেন যে মঙ্গলবারই তাকে কিন্তু মুক্তি দিতে হবে, মানে আজকেই তাকে মুক্তি দিতে হবে, এবং যে এটা একটা ভয়ঙ্কর বিষয় যে তাকে অ্যারেস্ট করার পরে এফআইআর করা হয়েছে, এফআইআরটা তারা রুজু করেছে, এবং সেই যে তাকে যে সন্দেশখালীতে গোলমাল পাকানোর বিষয় নিয়ে তাকে যে অ্যারেস্ট করা হয়েছিল, এবং আজকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি, এবং তিনি যদি আজকের দিনে মঙ্গলবারে মুক্তি না পান তাহলে কিন্তু আদালত অবমাননাতেও সামিল হতে হবে বলে কিন্তু বিচারপতি দেবাংশু বসাক হুঁশিয়ারি দিয়েও বলেছেন। তো জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বরাশিদের ডিভিশন বেঞ্চ, আমরা দেখেছি যে মানে 11 ফেব্রুয়ারি তিনি তাকে গ্রেফতার করা হয়েছিল, তিনি সেই প্রাক্তন সিপিএম বিধায়ককে, এবং 17 দিন ধরে তিনি জেলবন্দি অবস্থায় রয়েছেন, এবং গ্রেফতারির পর থেকেই তার যে বাড়ির লোকেরা তারা জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, এবং সেই মামলায় আজকে কিন্তু ডিভিশন বেঞ্চ একটা তাকে নিঃশর্ত জামিন মঞ্জুর করেছেন, এবং তাকে কোনোভাবেই যেন আর জেলবন্দি করে রাখা যাবে না বলেও এটা কিন্তু আদালত স্পষ্ট করে দিয়েছেন, এবং তিনি মানে 17 দিন জেলবন্দি হওয়ার পর মানে অবশেষে তিনি এই মুক্তি পেলেন, এবং আদালতে যখন শুনানি হচ্ছে তখন কিন্তু বিচারপতিদের বেশ ভর্ৎসনার মুখেও রাজ্য পুলিশকে কিন্তু পড়তে হয়েছে, এবং বেশ কিছু অসঙ্গতিও আদালতের সামনে স্পষ্ট হয়েছে, অর্থাৎ সেখানে পুলিশ সুপারের কাছেও রিপোর্ট তলব করেছেন বিচারপতিরা, এবং পরবর্তী শুনানির দিন এসপিকে রিপোর্ট জমা দিতে হবে, অর্থাৎ সেই যিনি সেই এলাকার ক্ষমতাসীন এসপি তাকেও কিন্তু দিতে হবে, এবং বেশ বিস্ময় প্রকাশ করে এই ডিভিশন বেঞ্চ বলেছেন যে এটা আদালতের কাছে আশ্চর্যজনক বিষয় যে একটা অভিযোগের ভিত্তিতে একজন নাগরিককে গ্রেফতার করলো পুলিশ, যদি অভিযোগের ভিত্তিতে পুলিশ কাউকে গ্রেফতার করে তাহলে সেই একই প্রক্রিয়া পুলিশকে কেন গ্রেফতার করা হবে না, অর্থাৎ যে পুলিশের রোল নিয়েও কিন্তু বেশ একটা বড় প্রশ্ন যে এতদিন যে একজন নাগরিককে গ্রেফতার করে রাখা হলো তার ক্ষতিপূরণ কে দেবে, এবং এই প্রক্রিয়াতে পুলিশ আদৌ কাউকে হেফাজতে নিতে পারে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন আদালত, এবং আদালত যে এই শিবপ্রসাদ হাজরার কনিষ্ঠ ভানুমণ্ডলের অভিযোগের ভিত্তিতে যে 11 ফেব্রুয়ারি নিরাপদ বাবুকে গ্রেফতার করা হয়েছিল এই জন্য এফআইআর দায়ের করা হয়েছিল 9 তারিখে, এবং সন্দেশখালীর মানে এবার তৃণমূলের নেতারাও যে অ্যারেস্ট হয়েছে এই একই লাইনে কি মানে এই অ্যারেস্ট গুলো চলছে, তো অর্থাৎ আদালতের সামনে কিন্তু যে প্রশাসনিক পক্ষপাতিত্ব
এটা আরো একবার স্পষ্ট হয়ে দাঁড়ালো এবং আদালতের কাছে যে যে ভিত্তিতে আমরা দেখলাম আগে সন্তু পান থেকে শুরু করে আজকের এই নিরাপদ সর্দারের বিষয়টি, এটা আদালতের কাছে যে পুলিশ প্রশাসন একেবারে পক্ষপাতিত্ব করে চলছে এবং আড়াল করার চেষ্টা করছে এটা কিন্তু আরো স্পষ্ট করে দিলেন এবং অত্যন্ত একটি ন্যাক্কারজনক ভূমিকা আদালতের সামনে পুলিশ প্রশাসনে স্পষ্ট হয়ে উঠে। সম্পূর্ণ মিথ্যাতে অভিযোগ, সেটা থেকেই প্রমাণিত এদের নিজেদের দলের লোকেরা সেখানে যাচ্ছেন, অবাধ বিচরণ করছেন, ওখানে বিরোধী দলের কাউকে ঢুকতে দেওয়া হবে না, বিরোধী দলের লোকজনেরা ওখানে যদি সাধারণ মানুষের পাশে থাকে তাদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করে দেওয়া হবে, সাংবাদিকদেরকে পর্যন্ত রেহাই দেওয়া হবে না। জঙ্গলের রাজত্ব চলছে, জঙ্গলের রাজত্ব থেকে হাইকোর্ট যেটা করার আইপিএ একটা কনস্টিটিউশনাল কোর্ট এগুলো সেটাই করেছে। এবং কৌশবদা আরো একটা বিষয়, যেখানে আমরা প্রত্যেকেই জানি যে জিডি আগে হয় এবং তারপরে এফআইআর হয়, কিন্তু এক্ষেত্রে তো একদম উল্টো বিষয় দেখা গিয়েছে, আগে এফআইআর তারপরে জিডি, এটা কিভাবে সম্ভব? একটা মিথ থেকে যদি আপনি সত্যি বলে চালাতে চান সেখানে আপনার এমন কিছু কিছু জিনিস হবে যে জিনিসগুলো সার্বিক ভাবে মানে খুব অবাক করার মতন বিষয় হবে, খুব আশ্চর্যজনক বিষয় হবে। এইগুলোই তো একটা মিথ্যে ঘটনাকে যখন সত্যি বলে চালানোর চেষ্টা হয় তখনই এই জিনিসগুলো হয়। আর সরকারের তো শিক্ষা নেই, বারংবার বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে সরকারের বিরোধী মুখ হিসেবে যারা সরকারের বিরোধিতা করেছে তাদেরকেই সরকার একটা শিক্ষা দিতে চেয়েছে, কিন্তু শিক্ষা তো তাদের হয়নি। উল্টো সরকার বারংবার কোর্টের কাছে ভর্ৎসিত হয়েছে, কোর্টের কাছে অপমানিত হয়েছে, তা সত্ত্বেও তো লাজ লাগছে না, এই কান কাটা হলে যা হয়। দেখুন, কথা হচ্ছে যে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার এক এবং অন্যতম কারণ তিনি বিরোধী দলের প্রাক্তন বিধায়ক, সিপিআইএম নেতা, সন্দেশখালী জুড়ে মানুষের পাশে থাকাটা হচ্ছে তার সবচাইতে বড় অপরাধ। নিরাপদতাকে প্রথম যে মামলায় গ্রেপ্তার করা হয় সে মামলায় তার জামিন হয়ে যায়, পরবর্তীতে যে মামলায় গ্রেপ্তার করা হয় তার নাম ভানু মণ্ডল, এবং এই ভানু মণ্ডলের নাম পরবর্তী সময়তে 164 যে স্টেটমেন্ট রেকর্ড হয় গণধর্ষণের মামলাতে সেখানে এই ভানু মণ্ডলের নামও সামনে চলে আসে। সব মিলিয়ে পুলিশ যে এফআইআর এ কারসাদি করেছিল সেটা আজকে খোলা কোর্টে প্রমাণ হয়ে গেল, রাজ্যের সরকার আবার থাপ্পড় পেল, আবার ভৎসনার মুখে, এর নতুন কিছু নয় তো। কিন্তু যে এতদিন ধরে নিরাপদ সর্দারকে যারা গ্রেপ্তার করে রাখলো একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, যেটা সাংবাদিককে গ্রেপ্তার, সাংবাদিককে মিথ্যা মামলা, অন্যদিকে নিরাপদতাকে মিথ্যা মামলা দিতে পারে, কিন্তু আসল যে মূল মাথা যাকে গোটা সন্দেশখালী খুঁজছে তাকে এরা কার্যত বকলমে প্রোটেকশন দিয়ে। তৃণমূলের প্রশাসন এবং পুলিশ উপলব্ধি করুক মিথ্যার সঙ্গে আপোষ করে কতদিন চলা যেতে পারে। নিম্ন আদালতের যে বিচারকেরা নিরাপদকে 10 দিনের জেল হেফাজত, 4 দিনের জেল হেফাজত, 2 দিনের জেল হেফাজত দিয়ে যাচ্ছিলেন, সেই বিচারকরা ভাবুন যে তৃণমূলের নির্দেশে বিচার ব্যবস্থাকে পরিচালনা করবার জন্য উচ্চ আদালতের কাছ থেকে থাপ্পড় ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। নিরাপদ 7-8-এর ঘটনায় ছিল না, এটা দিনের আলোর মতো প্রমাণিত সত্য। 7 তারিখে আমাদের রাজ্য কমিটির মিটিং ছিল, নিরাপদ সেখানে ছিল, 8 তারিখে নিরাপদ বীরভূমে ছিল। অথচ সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতা শিবু হাজরা এফআইআর করল ডায়েরি করার আগে। সেই এফআইআর এর 1 নম্বর নাম নিরাপদ, পুলিশ তাকে গ্রেপ্তার করলো সন্দেশখালী থানা। Knowing very well, Nirapad was absent from Sandeshkhali on those days. Police tawe kotha kollo karon pulisher kache badhota hocche Trinomul netader kothay chola. Police jodi Trinomul netader kothay cholte thake tahole pore bichar byabostha Trinomul netader ebong tar sathe sathe police keo ei eki obosthar moddhe niye felbe. Je police greftar korechilo sei pulisher biruddhe mamla korbar pothe jete hobe amader ebong sei police ke কোর্টে দাঁড়িয়ে ভূতসিত হতে হবে, সেই পুলিশকে তার অপরাধ স্বীকার করতে হবে। এবং মমতা ব্যানার্জির রাজত্বে যে পুলিশের কাছে ক্রিমিনাল কোড, সিভিল কোড, ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনো মর্যাদা পায় না, তৃণমূল নেতাদের কথাই একমাত্র মর্যাদা পায়, সেটা আরেকবার প্রমাণিত হলো হাইকোর্টের এই রায়ে। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি।